যদি মোক বিয়া বিয়া নকয় তেতিয়াতো গোটেই রাইজটো তার কাণ্ড কারখানাবিলাক তো গম পালে ন, গতিকে সেইটোর কারণে মোর প্রতি যাতে রাইজে সন্দেহ হয় তার কারণে সেইবিলাক অপপ্রচার চলাই আছে। গতিকে তার তো একো রাস্তাই নাই। আজি যেবিলাক তেওঁর উপর অভিযোগ আহিছে তেওঁ এটা উত্তর দিব পারা নাই। গতিকে উত্তর দিব নোৱাৰিলে বেলেগ ফালে এনে এটা ব্লেমটো দি ফালে তেওঁ নিজকে অলপ বসাই রাখব খুঁজিছে, বাকি একো নাই। আপনি বিটিসি বাকি রাইজ আর বিপিএফ বিশ্বাসঘাত করে বিজেপিত কইছে বিশ্বাসঘাতকতা করিলে আর মোর বিশ্বাসঘাতকতা করবল কিনা থাকিল নাকি? গতে তো শেষ করলে যে বিটিসি রাইজর যে সপন আসে আর বিটিসি চিফ হিসাবে বহি যা 15 বছর যুক্ত করলে তারপর আর কোনোবা বিশ্বাসঘাতকতা করবলে বাকি থাকে নাকি? গতি সেইটোর কারণে মই আজি অহাই ওলাই আহবলিয়া বাধ্য হলো। কারণ যদি আর তে ধরনের হাগ্রামা চিফ হয়ে পালে কাউন্সিল আর চলি থাকে তেতিয়াহলে বিটিসির রাইজ গোটেইটো শেষ হয়ে যাব। কারণ বিটিসি এটা প্রশাসনিক ব্যবস্থা, তাক বাদ দি বিটিসি রাইজর অন্য আর কোনো রাস্তা নাই, তেওঁলোকৰ ভবিষ্যৎ তাতেই। গতি ইয়ার প্রশাসনিক ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, ইয়ার উন্নয়নের টাকা পয়সা যদি ঠিকাদারের পকেটত আর হাগ্রামা মহিলা ডাঙরিয়াহতর পকেটতেই যদি সব যায়, তেতিয়াহলে রাইজর কি অবস্থা হব পারে? গতি সেইটাই তো আজি চিন্তনীয় বিষয়। তার কারণে বিজেপি আহক, বিজেপি সরকার করক, আর আমার যিখিনি আজি হাগ্রামা ডাঙরিয়ার দিনত নহল নাপালো সেন্ট্রেলর বিভিন্ন ধরনের আঁচনিবিলাক, সেইবিলাক যাহাতে সেন্ট্রেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে স্পেশালি আমাক এই মানে বিটিসি যাহাতে দি দিয়ে, নে কোনে কি দৃষ্টি কি কিবা দিয়ে কাক চাইছে সেইটোর মোর কোনো কনসার্ন নাই। মোর কনসার্নটো হল বিটিসির জনগণের ভবিষ্যৎ আর বিটিসির এটা ভাল গভর্নেন্স ইয়াত ইস্টাব্লিশ করা, ভাল প্রশাসন ইস্টাব্লিশ করা, যত প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী বলে নহয় প্রত্যেকজন ব্যক্তির নিরাপত্তার পর আরম্ভ করে বিভিন্ন ধরনের নিজের যিখিনি অধিকার আছে সেই অধিকার তো সাব্যস্ত করব পারে, তেনে ধরনের বিটিসি আমি করব লাগিব। কি কলে মই বুঝি পোৱা নাই, না না দুর্নীতি ইয়াত মানে বিটিসির যে কার্য মানে কি কয় কার্যকলাপ কাণ্ড কারখানা সেই অভিধানত এক্সপ্রেস করবর কোনো শব্দই নাই, আমার ডিকশনারিত শব্দই নাই, কোনো সিস্টেমে নাই তার। আর সেই সিস্টেমটা নথকার কারণে আপনি যে ভাষারে নকক আজি রাইজর হবলগিয়া রাইজর পাবলগিয়া বস্তু আজি নপাকে থাকিল রাইজে বঞ্চিত হয়ে গেল। মই সেইটো কলো নহয় যদি সেন্ট্রেল গভর্নমেন্টের প্রায় 1000 কোটি টাকা আহে, 600 কোটি টাকা আহে, তেতিয়া কোয়া হয় ঠিকাদারক অলপ মাল লয়া পার্সেন্ট, তারপর তো 30 কোটির স্কিম বনাই আন, কাক ভাই কিবা এটা সাপ্লাইয়ের স্কিম আন, তারপর সাপ্লাইয়ের অর্ডার দিব। আপনাদের তো মানে জানে যে কেক রিপোর্টত কি আছে, 150 টাকার আঁঠুয়া সেটা হল আপনার মেডিকেটেড আঁঠুয়া, ওয়ার্ল্ডত এটাই কোম্পানি আছে, কোনো 2-3টা বেলেগ বেলেগ কোয়ালিটির কোঠাই নাহে, আর যার মার্কেটের দাম 150 টাকা। আর যদি অসম সরকারে বিভিন্ন ট্রান্সপোর্টেশন কিবা কিবি কষ্ট 200 টাকা মানতে দি দিয়ে, সেই বিটিসি আপনার 1100 টাকাত মানে এখন এখন আঁঠুয়া কিনা দেখাইছে, 3-4 হাজার টাকার সাইকেল 8 হাজার কিনা দেখাইছে, 6-7 হাজার 3 পাত আপনার 12 হাজার টাকা তার দেখাইছে, তেনে ধরনের বহুত আছে। আর বুড়া বুড়ি পেনশনের যে পয়সা সেইটি বুড়া বুড়ি ছাতি দি দিলে 250 টাকার, আর এইফালে মানে বুড়া বুড়ির পেনশনের পয়সা কিমান আসলে বছর 3000 টাকা, 3000 টাকার বিনিময়ত এখন এখন ছাতি দি দিলে। ইয়াতক আর কিবা আর মানে আপনি মানে কি কয় কবলে থাকিল নাকি? বাকি হাগ্রামার এইবার মানে MCL হিসাবে জিকিব না নিজিকিব সেইটোহে খুঁটিব লাগে, বিপিএফ সরকার নহবই এটা হাগ্রামা ইলেকশন জিকিলে নিজিকে সেইটোহে খুঁটিব লাগে। সেইটো প্রমাণ যে আজি মোট বাগানপাড়া নিচিনা ঠাইয়ের প্রতিমূর্তি দা করেছে, দ্যাট মিন্স তেওঁলোকে গমে পাইছে যে মই অহার পিছত তেওঁলোকৰ মানে কি হব। গতি যেতিয়া মানুহ উপায়হীন হয় তেতিয়াহে এইবিলাক পন্টা লয়, তেওঁলোকৰ কামে নাই, ৰাইজৰ ওচৰত যাব নোৱাৰে, গতিকে 10-12 জন মানুহে মূৰ্তি জ্বলাই থাকিব ৰাস্তাত, আৰু যিটো ৰাইজে সব ওলাই আহিছে তেওঁলোকে ৰাইজৰ ওচৰত যাব নোৱাৰি নহয়, আর কেন যাব যেহেতু কাণ্ড কারখানা করে থাকে দিছে চেয়ারম্যান মেম্বারের পর সব কবই না, ইয়ার সিস্টেমে নাই গোটাই বস্তু। গতি ইয়াত সা মানে ফলীন্দ্র বসুমতারী নিজেকে হয় সেইদিনালে ফলীন্দ্র বসুমতারী কোনেও একো কোৱা নাছিলে, বিটিসির কারাপশনের কথা কোনেও কোৱা নাছিলে, হাগ্রামা মহিলা ডাঙরিয়া কিমান পয়সা পায় সেটাও কোৱা নাছিলে, কি কি করেছিল আজ তো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হিসাব দিলে, বিশ্বজিৎ দৈমারী তো বিজেপির ভিতর বিপিএফের ভিতর কি হয়ে আসে সেটা তো আজ এক্সপোজ হয়ে গেল। তো রাইজে সেইবিল জানার পিছত আর কেউ বিপিএফক ভোট দিব? আপনার করব না বিজেপির কিনা তো কেউ তো কেক রিপোর্টত আছে নয় সব
সেইটো কওক কওক আজি তেওঁ মানে কি কয় গোটে কোকরাঝার বেপার মানে বনাই থৈ দিছে হসপিটাল তেওঁর আছে হোটেল তেওঁর আছে রেস্টুরেন্ট তেওঁর আছে ক্রেসার তেওঁর আছে বিটুমিন তেওঁর আছে রিজর্ট তেওঁর আছে তেল ডিপো তেওঁর আছে গতিকে তেখেতে এজন ব্যবসায়ী না বলে সমাজকর্মী না বলে রাজনীতি করা যি মানুষজন ডেইলি খাতা পত্র লয় ম্যানেজারের লগত হিসাব করে থাকে তেও আর বিটিসির জনগণের কারণে কিবা চিন্তা করিব পারে নাকি আপনার কি কথা তো আছে মোক তো 99 শিক্ষকে কব আজিলেকে মই যুজি যুজি হাগ্রামার লগত ফাইটিং করব লাগেছে হাগ্রামা হল মানে আনর ভাত কারি খাইছে যে মাস্টার বিলাক 99 যেটো চাকরি পাইছিলে যেটো আসাম গভর্নমেন্টে তেওঁলোক বহাল রাখার কারণে অর্ডার দি ফলে নলবাড়ির বাকি সব বহাল হয়ে গল কিন্তু হাগ্রামায় মানে গোটাই মানুষবিলাকর চাকরিটা কাটি থই দিলে 10 বছর দরমাহা পায় লঞ্চন লয় মানুষবিলাক কি অবস্থাত ফসি আছে তেওঁলোকৰ লৰা ছোৱালী পঢ়াব নালে মই কেইজনমান মাষ্টৰৰ লৰা ছোৱালী পঢ়াইছোঁ যিবিলাক 99ৰ মানে আছে গতিকে তেওঁ চাকৰি কাটা মানুহ আনৰ ভাত খাৰি খোৱা মানুহ কি জানিব যে 99ৰ কিবাটো কি 99 মই চাহ খুৱাই আছোঁ ৰাতিপুৱা মোৰ তাত যায় খবৰ ল'বলৈ যায় গতিকে 99ে কওক কোনোবা চিঞৰ হৈ পালে যে বিশ্বজিৎ ডিমাৰীক পইচা দিছোঁ তেওঁলোকৰ তাত সুধক তেওঁলোকৰ পৰা মই কিবা খাইছোঁ না মই তেওঁলোকক চাহ পানী খুৱাই তেনেকুৱা মোৰ কোনো সপোন নাই মোৰ কথাটো ৰাইজৰ ভাল হ'ব লাগে আর বিজেপি তলে ডিসিশন লব যে বিটিসি কাক সি বনাব কাক ইয়াম বনাব আর কোন বিলাকে আমার বিটিসি অঞ্চল ভালোর কারণে দায়িত্ব লৈ কাম করিব পারিব মানুহর কথা এই যে হিতেশ বতমের ডাম্পার জাম্পারর মালিক বুঝি পালে না নাই নিজে ইরিগেশন ডিপার্টমেন্ট পাই নিজে ইরিগেশনের সব সৈনিকর নামত সব ঠিকা লই ফেলে আজি ধনী হয়েছে কত মানে তোমার বিটিসি গেস্ট হাউসটো হি দখল করেছিল মানে মসলপুরর তেওর এইবিলাক চিন্তাধারার মোর চিন্তাধারার লগত মানে কি ডিফারেন্স থাকিব বনমালীর কথাটো সব তেওর পার্সোনেলিটি মোর পার্সোনেলিটি তেওঁলোকৰ চিন্তাধারা ই এম হয় তেওঁলোকে কি কি কৰিছে মই আজি এমপি হয় কি কি কৰিছে রাইজ কাও মানে শুনা নাই চন্দন ব্রহ্ম বিজেপি যাব নাকি তেওঁতো সদায় বিজেপি গালি দি দিয়ে দেখুন ভাষণ দি আছে গতিকে সেইটো মই নাজানো আৰু 99ৰ কথাটো মই কওঁ 99ৰ ফাইলটো চন্দন ব্ৰহ্মই ৰাখি থৈ আছে কাৰণ 99ৰ মাষ্টৰবিলাকক তেওঁ প্ৰেছাৰ দি আছে যে সেই বিটিচি ইলেকশ্যন ছাপৰ্ট কৰিলেহে তেওঁলোকৰ ফাইলটো তেওঁ চাব ডেফিনেটলি বিপিএফে প্ৰথাৰ নামাৰটো নহয় বিপিএফে কাটিছে 99ৰটো ৰিটাৰ্মিনেট কৰিছে কিন্তু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 2016তে আকৌ চবকে মানে ৰেগুলাৰ কৰি দিম বুলি মানে কিবা কৰি পঠাইছে যিটো বিপিএফ দলে বিপিএফ চৰকাৰে আজিলৈকে সেইটো নকৰিলে আৰু কিমান শিক্ষকক কি হাৰাশাস্তি কৰিছে এই কথাবিলাক শিক্ষকসকলক সুধক সেইটোতো তেওঁ হাগ্ৰামাৰ নিজৰহে কথা আনে চুক্তি কৰে চুক্তি কৰা মানুহে জানিব তাত কি আছে কি নাই হাগ্ৰামা ডাঙৰীয়েতো না আন্দোলন কৰিছে না সেইটো কিবা কৰিছিলে গতিকে চুক্তিটো তেওঁ নিজে চহী কৰিছিলে।